আল্লাহ পাকের ঝাঁকুনির অপেক্ষায় আছেন আবু জেহেলের মতো, ওয়ালিদ ইবনে মুগিরার মতো, কাফেরদের মতো অপেক্ষায় আছেন যা আল্লাহর গজব আসুক সেদিন ধ্বংস হবে। এই যে চতুর্দিকে ঘূর্ণিঝড় আবাস হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, মুসিবত আমাদেরকে ধেয়ে আসতেছে আমাদের দিকে, আমরা বেখবর। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদেরকে যত বিপদ তোমাদেরকে ধরে, তোমাদের যখন এত মুসিবত আসে তার কারণটা তোমরা শুনে না, আমি এমনিতেই তোমাদের উপর গজব দেই না, বিপদ এমনিতেই আমি দেই না, কেন আমি দেই? ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন, যত মুসিবতে তোমাদের পাকড়াও করে না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সব তোমাদের নিজেদের হাতের কামাই করা, তোমরা কামাই করে বিপদ ডেকে আনতেছ। ওয়া ইয়াফু আন কাসীর, আমি দয়াময় আল্লাহ, না চাইতে তোমরা না বলতে আমি অসংখ্য গুনাহকে তোমাদের অজান্তে ক্ষমা করে দেই। চিল্লা করেন না, সুবহানাল্লাহ। আপনি মনে করছেন এই জলোচ্ছ্বাস এমনিতেই ফিরে যাচ্ছে? আমাদের দেশের রেডিও টেলিভিশনে মিডিয়াতে বলা হয় ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য দেশের পুলিশ প্রশাসন প্রস্তুত, ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য দেশের সেনাবাহিনী প্রস্তুত। কি হাস্যকর কথা, মানে ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য 10টি জাহাজ রেডি করা হয়েছে। কি 10টি জাহাজ দিয়ে আল্লাহর ঘূর্ণিঝড়ের সাথে কি গুতাগুতি করবেন, পাল্লা দিবেন? আহা, মানুষ কত বেকুফ। ঘূর্ণিঝড় আসতেছে, ঢেউ আসতেছে সোনার বাংলাদেশের তীরের দিকে, লক্ষ লক্ষ উলামায়ে কিরাম তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে কাঁদতেছে, আর এদিকে যুব সমাজ মেলায় গিয়ে মহিলাদের সাথে আড্ডা দিচ্ছে। এই বিপদ থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে না? সব আপনারা জেনে ফেলছেন, আমাদের কিছু জানার দরকার নেই, আমরা সব জানি না, আমরা কিছুই জানি। যত মানুষ এখানে বসেছে এই নিয়তে এখানে বসবে যে আমার ভিতরে কিচ্ছু নাই, আমি খালি হয়ে এসেছি, এখান থেকে ভরে বের হয়ে যাব, সুবহানাল্লাহ। জোরে বলতে হবে। আর যদি এই নিয়তে বসেন যে আমার তো পুরো ভরা, পাত্র যদি ভরা থাকে, এই যে একটা বোতল সামনে, এটা ভরা না খালি, এখন এর মধ্যে পানি আর আসবে? আরো জোরে বলতে হবে, এটা যদি খালি হয় তাহলে এক বোতল ভরে যাবে। যত মানুষ এখানে এসেছেন এই নিয়তে বসে থাকে যে আমি সম্পূর্ণ খালি, যাওয়ার সময় কিছু নিয়ে কোরআন থেকে কিছু সংগ্রহ করে ভরে এখান থেকে বিদায় হবে, এই নিয়ত কার কার আছে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় যুবক ভাইয়েরা মা বোনেরা, লক্ষ্য করে দেখুন, একের পর এক আযাব এবং গজব আমাদের দিকে ধেয়ে আসতেছে, এরপরে আমাদের হুঁশ আসে না, আমাদের অহংকার কমে না, আমাদের গরিমা আত্মম্ভরিতা কমে না মোটেও, আমরা অহমিকা করে বুক টান টান করি, মাথা উঁচু করে আমরা চলতে থাকি। আল্লাহ পাক যেন গজব থেকে আমাদের হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তো বলি ঘূর্ণিঝড় আসছে, সেনাবাহিনী প্রস্তুত, পুলিশ প্রশাসন প্রস্তুত, 10টা জাহাজ প্রস্তুত, এর থেকে বুকামি কথা, এর থেকে আহামকি কথা, এর থেকে শিশু বাচ্চা সুলভ কথা আর কিছু হতে পারে না। আল্লাহর শক্তি, আল্লাহর সৃষ্টি, এই ঘূর্ণিপাকের সামনে আমার কিসের ঘুরার ডিমে সেনাবাহিনী, আমার কিসের পুলিশ প্রশাসন, আমার কিসের জাহাজ, কিসের লঞ্চ, কিসের স্টিমার? এই ঘূর্ণিঝড় যিনি সৃষ্টি করেছেন সেই মহান মনিবের সামনে সেজদায় পড়ে কান্দেন আর বলেন যে আল্লাহ আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিও না, ঠিক কিনা?
হাদিস থেকে লক্ষ্য করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের ঝড়ের আভাস লক্ষ্য করতেন, ঘূর্ণিঝড়ের আভাস লক্ষ্য করতেন, পেরেশান হয়ে যেতেন, দ্রুত মসজিদের মধ্যে চলে যেতেন, নফল নামাজে দাঁড়িয়ে যেতেন, সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়তেন, আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহর কাছে দোয়া করতেন। এরপরে যখন বাতাস শুরু হয়ে যেত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আয় আল্লাহ, তুমি যে জলোচ্ছ্বাস দিতে চাও, তুমি যে ঘূর্ণিবায়ু দিতেছ, এখানকার কল্যাণ যা আছে কে কল্যাণটা আমাদেরকে নসিব করে দাও, আর এর মধ্যে অকল্যাণ যা আছে তার থেকে আমি তোমার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমাদের দেশের মুসলমানেরা একদিক থেকে ঝড় হয়, আরেক দিক থেকে সিনেমা চলে, বন্যার পানি নিস্তলা ডুবে গেছে, দুতলায় বসে বসে সিনেমা দেখতেছে, কথা কর না ঠিক কিনা? তুই এই লোকটার সাথে আর কারুনের সাথে পার্থক্যটা কি? কারুন তো যখন এই পর্যন্ত মাটিতে ধসে গিয়েছিল তখনও কারণের অহংকারে তাকে হেদায়েতের পথে ডাকতে পারে নাই, আবার যখন কোমর পর্যন্ত কারণ দেবে গিয়েছিল তখন বলি একটু মাটিতে দাবলে কি হবে, আমার তো বিরাট সম্পদের পাহাড় রয়েছে, গরম পর্যন্ত দেবে গেছে তখনও কারণের হুশ ফিরে আসে না। আপনি আমি কি তাহলে কারণ হয়ে মরতে চাই? আরো জোরে বলুন, আমরা কি কারণের মতো মরতে চাই? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহির আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা। মুসিবত যতক্ষণ না পর্যন্ত কেটে না যায় ততক্ষণ পর্যন্ত দোয়াগুলো পড়তে থাকুন। আপনারা ভাবতে পারেন আমরা এত কি গুণা করলাম, আমরা যে কত গুণা করি, আমাদের গুণার সীমা ছাড়িয়ে অহংকারের মধ্যে পর্যবসিত হয়েছে, আমাদের গুণাটা বেনামাজির মধ্যে সীমাবদ্ধ নয়, সুদ ঘুষ জেনা ব্যভিচার মিথ্যা মানুষ হত্যা করা লুটপাট করা খুন খারাপি করা এর মধ্যে আমরা গুণাকে সীমাবদ্ধ করি নাই, আমরা আমাদের গুণাকে বাড়াতে বাড়াতে সীমা লঙ্ঘন করে আসমানের স্রষ্টা জমিনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কেউ এদেশের মানুষ গালি দিতে শুরু করে দিয়েছে। চিন্তা ভাবনা করতে পারে মানুষের গুণা সীমা লঙ্ঘন করতে 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 এখন মানুষ আল্লাহকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা ভুলাতে দেখেছেন রসুলকে আল্লাহকে কি ভাষা গালি গালাজ করা হয়েছে। প্রায় সময় ফেসবুক স্টেটাসের মধ্যে দেখা যায় কাবা বাইতুল্লাহর উপরে শিব মন্দিরের ছবি, ঠাকুরের ছবি, দেবতার ছবি দিয়ে দিয়ে এগুলাকে ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় দৃষ্টতা, কত বড় না করবেন, কিন্তু আজ পর্যন্ত যারা এগুলো করছে এদের কারো বিচার বাংলার মাটিতে হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে তাফসীরুল কোরআন মাহফিলে বলতে চাই, এই অপরাধ যারা করে সে যে কোনো ধর্মের হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে বংশেরই হোক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নার বিরুদ্ধে যারা বিষোদ্গার করে তার কোনো দলীয় পরিচয় থাকে না, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, তার কোনো দেশের পরিচয় থাকতে পারে না,
তার পরিচয় একটা, সে নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সে দেশের দুশমন, গোটা মানবতার দুশমন। এ জাতি তার ফাঁসি দেখতে চায়, কোনো সুপারিশ শুনতে চায় না। রাষ্ট্রপতির সুপারিশে কোরআন বিদ্বেষীকে ক্ষমা করা হবে না, ফাঁসি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা?